চল্লিশ থেকে ৪৫ জন লোকের জন্য ডিমের শাহি কোরমা রান্না করেছিলাম এত বেশি টেস্টি হয়েছিল যে সবাই প্রশংসায় পঞ্চমুখ প্রথমে আমি পঁয়তাল্লিশটা ডিম নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা বড় পাত্রে নিয়েছি দুই চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে এমনভাবে দিতে হবে পানি যাতে ডিমের উপর পর্যন্ত পানি থাকে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় পনেরো মিনিটের মতো খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন কিন্তু মাঝে মাঝে নেড়ে চড়ে দিতে হবে তাহলে ডিমের সব সাইড খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আনলোড করে নিচ্ছি ডিম সিদ্ধ হওয়ার পর গরম পানির মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখলে ডিমের খোসা ছাড়াতে তখন সমস্যা হবে এই জন্য গরম গরম অবস্থায় ডিমটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ডিমগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সব ডিমগুলোর খোসা খুব ভালো মতো ছাড়ানো গিয়েছে এখন চুলাতে বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি সেখানে দুই কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা ডিম দিচ্ছি খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চড়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো ডিম আমি খুব সুন্দর করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি বাকি যে অবশিষ্ট ডিমগুলো ছিল সেই ডিমগুলো একই তেলে একইভাবে ভেজে নিতে হবে ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিব গায়ে জাস্ট একটু কালার ধরলেই হয়ে যাবে খুব বেশি ভাজলে ওভারকুক হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না অবশিষ্ট তেলে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা কাপের মতো এরপর যে জিরা পেস্ট দিয়ে দিচ্ছি আধা কাপ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ এখানে এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি দুই টেবিল চামচ লাল মরিচ পেস্ট ব্যবহার করেছি দুই টেবিল চামচ মরিচটা অবশ্য বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি অবশ্য এখানে সব কিছুই পেস্ট করা মশলা ব্যবহার করেছি যাতে টেস্টটা পারফেক্ট আসে ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তিন চা চামচের মতো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আধা কাপের মতো এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি আমি এখানে আধা কাপ ব্যবহার করেছি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি তবে যারা গরুর দুধ পছন্দ করেন না তারা নারিকেলের দুধটা ব্যবহার করতে পারেন তবে অনেকেই কিন্তু নারিকেল খেতে পছন্দ করে না নারিকেলে অনেক ধরনের সমস্যা হয় এই কারণে আমি গরুর দুধ দিয়েই আজকের এই শাহি কোরমাটা রান্না করছি এটাও কিন্তু অনেক বেশি মজার হয় নারিকেলের দুধ দিয়ে যে এই শাহি কোরমাটা রান্না করতে হবে এমন কোনো কথা নাই গরুর দুধ দিয়েও সেমভাবে করা যায় এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করা যাবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বেশ কয়েকটা এই মরিচ থেকে ঝাল হবে না কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে এখন নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু মাঝে মাঝেই নেড়ে চড়ে দিতে হবে না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে ঝোলটা খুবই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচের মতো চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে পারফেক্ট টেস্টটা আসবে তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যাবে তো ফিরে আসলাম দুই মিনিট পর ডিম কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন আমি খুব বেশি ঝোল রাখবো না একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে কালারটা জাস্ট ওয়াও এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে খুবই সুন্দর একটা স্মেল আসে ডিমের এই শাহি কুর্মার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম